জানুয়ারি 2010 বছরের প্রথম দিনেই শিশুদের হাতে বই তুলে দিয়ে শিক্ষাকে উৎসব মুখর করে তোলার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে 35 কোটি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়, যা একটি বিশ্ব রেকর্ড। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেয়ার সরকারের এই দূরদর্শিতার ফলে 5 বছরের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের এ সাফল্যকে জাতিসংঘ মহাসচিব বলেছেন, বাংলাদেশ এক্ষেত্রে বিশ্বের রোল মডেল। আর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, এটি শুধু বাংলাদেশই পারে, আর কেউ নয়। একটা কথাই বলেছে অনেক, যে মা, তোমার বাবা আমাদের জন্য জীবনটা দিয়ে গেছেন, তুমিও সেই পথে নেমেছ, এত কষ্ট করছো। এই কথা শুনলে কোনো কষ্ট কষ্ট মনে হয় না। মানে এই মানুষগুলির জন্য যেন আরও কত দিতে পারি, আরও কত করতে পারি।